Cacio. কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এখানে আমি ডাটা আলু দিয়ে একটুখানি রুই মাছের ঝোল করব আর এই মাছটা তুলে রাখব। তো এটাকে এই ডাটাটাকে আমাদের ওদিকে লাজনের ডাটা বলে। সজনে ডাটা ঠিক নয়, কিন্তু এখানে সব ডাটাগুলোকেই সজনে ডাটাই বলে। আর সজনে ডাটার থেকে এই ডাটার স্বাদটা একটুখানি বেশি। আর এদিকে আবার দেখছি এটাকেও সজনে ডাটা বলেই সবাই কিনছে। আর এই রেসিপিটা আমার বাপির ভীষণ পছন্দের। তো যখন রান্না করছিলাম তখন বাপির কথা আজকে ভীষণ মনে পড়ছিল। আর এদিকে ভাতটাও ফুটে গেছে। আর আজকে কি হয়েছে বলো তো? রান্না শেষ করার পরে আর তোমাদের সঙ্গে যে কেমন করে কি করলাম রান্নাটা সেটা শেয়ার করতে ভুলে গেছি। মানে ওই সকালে হয় না প্রচণ্ড হুটোপাটার মধ্যে মাথা থেকেই চলে গেছে, তো লাস্ট অবধি আর তোমাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করতে পারিনি। তো চলো কিছু মনে করো না, সকালবেলাটা না ভীষণ চাপের হয়ে যায় আমার কাছে। রিপন তো 9টার সময় বেরিয়ে যায়, তো 8:30টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করাটা একটা ভীষণ চাপ হয়ে যায়। তো সেই জন্য আমি কোনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কোনগুলো করছি না সেগুলো মাথা থেকে বেরিয়ে যায়। তো চলো, ওটা তো হয়ে গেছে। আর এবার একটুখানি লাউ যেটা রাতে কুচিয়ে রেখেছিলাম সেটা একটু মাছের মাথা দিয়ে করব। তো এটা আমার আবার চিংড়ি দিয়ে বেশি ভালো লাগে। এটা সবারই চিংড়ি দিয়েই ভালো লাগে, কিন্তু রিপন একদমই চিংড়িটা পছন্দ করে না। ওর চিংড়ির গন্ধটা নাকি সহ্য হয় না, তো সেই জন্য আমি একটু মাছের মাথা দিয়েই করি। আর আমার শাশুড়ি যখন করে বাড়িতে তখন কি করে বলো তো? এটা দুই রকম করে করে, সবার জন্য চিংড়ি দিয়ে করে আর ওর জন্য একাই আলাদা করে মাছের মাথা দিয়ে করে। তো আমার দ্বারা অতটা সম্ভব হয় না, তো সেই জন্যই মাছের মাথা দিয়েই করছি। তো দাঁড়াও একটু আদাটা কুচিয়ে দিই। ওদিকে আবার 8:10 বাজছে, আজকে রাত 8:30টার মধ্যে কমপ্লিট করতে পারবো কি না এটাই একটা মাথায় কাজ করছে। তো সকালবেলায় উঠতেও দেরি হয়ে গেছে, আমি যেই উঠছিলাম পুচকুটা উঠে পড়ছিল, তো ওই জন্য একটুখানি দেরি হয়ে গেছে। কি হলো, কি করছো? কোথায় গেছিলে তুমি? তুমি কোথায় গেছিলে? আসে না এখানে, আসে না এখানে, আসে না। আর এখন যাচ্ছি রিশনের স্কুলে। আর কালকে তো একটুখানি বৃষ্টি হয়েছিল, ভাবলাম যে একটুখানি ঠান্ডা হবে, তো ঠান্ডা তো হয়নি, বরং আজকের আবহাওয়া আরো বাজে। এসো এখানে, কি নিয়ে আসছো? এটা কি কি এটা কি নাও, ঘেউ ঘেউ নিয়ে চলে এসেছো? দেখি ওইদিকে দেখো, আমার দিকে দেখি কি করছো ঘেউ ঘেউকে। ও লে বাবা লে, এটা নাও এটা নাও, এটা এটা খাও এটা খাও এটা খাও। এখন 9:30 বাজে, এখন আমি চা নিয়ে বসেছি। বিশনার টিউশন থেকে নিয়ে আসতে আসতে 9টা বেজে গেছিলো, তো সেই জন্য এখনই চাটা খাচ্ছি। সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হয়নি। আর এদিকে রিপন ওর কাজ করছে, আর এই যে 9:30, 9:20 বাজে, আর রিশনার হোমওয়ার্ক করছে আর পুচকুটা বিরক্ত করছে। আমাকে বললো যে একটুখানি ধরো, আমার একটু কাজ আছে। আমি বললাম যে চাটা খেয়ে ধরছি, তো ওকে করতে দেবে না কিছুই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে চ্যানেলটিকে ফলো করে দিও। তো চলো আসি তবে। কাজ করছি, ওরকম করে না, এ কাজ করছি, ওরকম করতে হয় না।
দুষ্টু না?